মধ্য শাবানের রাত, এ রাতে আল্লাহ তাআলা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যাদের মনে হিংসা নাই, যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না, এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, হাদিসের ভাষ্য শবে বরাত নয়, হাদিসের ভাষ্য হলো লাইলাতুন নিসফ মিন শাবান, সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এটা একটা ভিন্ন বিষয়, কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হল লাইলাতুল কদর, যেই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য ঠিক করেন। এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন, সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয়, সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয়, আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন, খারাপ কিছু যেন না লেখেন, আল্লাহ যেন তাকদীরে আমাদেরকে ভালো কিছু দেন, মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন, সেজন্য আমরা সবাই কামনা করি, কি করি না, শুধু করি তা না, শবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে, সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোন সময় এত মানুষ মসজিদে আসে, কারণ কি? শবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন, কি কারণে আসে বলেন দেখি? সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন দিন? শবে বরাতে। কেন এই দিন বেশি আসে কেন? একজন করে সিন্নি খাওয়ার জন্য, না সিন্নি তো অন্যদিনও দেয়। এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা ইবাদত বন্দেগী করে, যার যার মতে করে, বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয়, যেহেতু ভাগ্য ঠিক হয়, ভাগ্য নির্ধারণ হয়, সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায়, যে একটা রাতে ইবাদত বন্দেগী করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায়, সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায়, তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে, এই জন্য ওই একটা রাতে একটু বেশি বাদবন্দি করার চেষ্টা করে, ঠিক না বেঠিক? ভাইরা আমার, প্রথম কথা হলো ভাগ্য নির্ধারণ এই রাতে নয় বরং লাইলাতুল কদরে হয়। দ্বিতীয় কথা হলো ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে ইবাদত বন্দেগি করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে, এরকম কোন কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায়? কোরআন হাদিসে কি পাওয়া যায়? সূরা নাহাল আয়াত নম্বর 97, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পুরুষ হোক আর নারী হোক, যে কোনো ব্যক্তি যদি ইমানদার অবস্থায় ভালো কাজ করে, পুরুষ হোক কিংবা মহিলা, যে কেউ যদি ভালো কাজ খুঁটে 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 নেক আমল করে, ভালো ভালো অনেক কাজ, কোরআন হাদিসে নির্দেশিত কাজ, আল্লাহ যা করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা করতে বলেছেন, যদি সে কাজগুলো করে, এমন অবস্থায় করে যে সে ইমানদার, অর্থাৎ ইমান থাকতে হবে, ইমান আছে, এ অবস্থায় যদি নেক আমল করে তাহলে কি হবে? আল্লাহ বলেছেন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে সেই পুরুষ সেই নারীকে আমি পবিত্র জীবন দান করব। কি জীবন দান করবেন বলছেন আল্লাহ? পবিত্র জীবন দান করবেন। এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে, এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে, এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে, নেক থাকবে, এবং এই ইমানদার নারী পুরুষরা যদি নেক আমল করে, ভালো কাজ করে যদি সব সময়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটা সবচেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয়, যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে, নেকামল করতে থাকে, একদিনের নেকামল নয়, এক রাতের নেকামল নয়, সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দিবেন, সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন, সুখী মানুষের জীবন দিবেন। এখান থেকে বোঝা যায় কি, ভাগ্য নির্ধারণের জন্য এক রাত আমল, এক রাত আমল করতে হবে নাকি সারা বছর? সূরা আরাফ আয়াত নম্বর 96, সূরা আরাফ আয়াত নম্বর কত? 96, আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়ে সে আল্লাহর নির্দেশগুলো মানে আর হারামগুলো বর্জন করে, এরকম যদি কেউ করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেছেন
তাহলে ওই ব্যক্তিকে আসমান এবং জমিন থেকে সমস্ত বরকত সমূহের দুয়ার সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে। তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে, মানুষ সুখে থাকবে, ভালো কিছু তার তাকদিরে লেখা হবে। তখন যখন বান্দা নেকামল করে, যখন বান্দা গুনাহ থেকে বাঁচে, তাকওয়া অবলম্বন করে, তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোন জিকির আজকার এটার প্রয়োজন হয় না, বরং সে সারা বছর জুড়ে আল্লাহ তাআলা তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে নেকামল করে গুনাহ থেকে বাঁচে।